আজকে তৈরি করি একদম কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বান রুটি একদম সহজে গ্যাসের চুলায় কিন্তু তৈরি করিম একদম পারফেক্ট তো চলো রেসিপিটা শুরু করে দাম আশা করুন খুব ভালো লাগবে একদম কিন্তু নরম তুলতুলে এটা হয় দেখতেও যতটা সুন্দর খাইতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর হয় তো চলো রেসিপিটা শুরু করে দাও পুরা ভিডিওটায় দেখো স্কিপ ছাড়া তাহলেই বুঝবেন এটা কত সহজে বানাবে আর খাইতেও কিন্তু একদম দোকানের থেকেও কিন্তু এটা সুন্দর হয় বাড়ির তো চলো দেরি না করে রেসিপিটি কিন্তু শুরু করে দাও নমস্কার বন্ধুরা তোমার চ্যানেলের প্রতিবাক সবাই তোমাকে আরও একবার স্বাগত জানা আজকে দারুণ সাথে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো রেসিপিটি শুরু করে দাও আশা করুন খুব ভালো লাগবে তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া তো চলো শুরু করে দাও খুব সহজেই আজকে বার্ন রুটি বা পাউডার রুটিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে এই জায়গায় আছে আটা আটা দিয়ে করিম আটার বদলে ময়দা ব্যবহার করিপার এই পাশে আছে হচ্ছে চিনির গুঁড়া আছে দুধ লেবু রস বেকিং পাউডার বেকিং সোডা আর আছে হচ্ছে সাদা তেল আর সামান্য পরিমাণ আছে কিন্তু লবণ এই কয়েকটা সামান্য উপকরণ দিয়ে আজকে খুব সহজেই তৈরি করি ফার্স্টে যেটা কাজটা করি নিম এই জায়গায় আছে ইষুত উষ্ণ কিন্তু এটা দুধ দেখো আঙুলটা ডুবিয়ে রাখা যায় এরকম কিন্তু দুধের হচ্ছে যে গরমটা এরকম নেওয়া লাগবে একদম কিন্তু বেশি গরম নেওয়া যাবে না আর কিন্তু বেশি ঠান্ডাও নেওয়া যাবে না তো এই জায়গায় অল্প অল্প লেবুর আর মিশায় আর এরকম করে কিন্তু প্রথমে দিলাম এক চামচ তারপর আর এক চামচ দিয়ে দিলেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে তো এটা কিন্তু এই পেশে একটু সাইড করে রাখি দিন ওটা ওই পাশে দুধের মিশ্রণটা একটু সাইড করে রাখার পরে এপসে নিচে একটা হচ্ছে পাত্র পাত্রটা দিয়ে দিন এক বাটি কিন্তু আটা স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিন হচ্ছে চিনির গুঁড়ো এটা কিন্তু মিষ্টিটার নিজের স্বাদ অনুযায়ী বেকিং পাউডার দিয়ে দিন হাফ চামচ তারপরে দিন হচ্ছে বেকিং সোডা এটা দিয়ে দিন দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিন এই কাজটা কিন্তু হাত দিয়ে করাই খুব ভালো হবে শুকনো উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিছ সবগুলি এবার দুধের যে মিশ্রণটা আছে এটা কিন্তু অল্প অল্প দিয়ে ডোটা বানিয়ে নিন একবারে কিন্তু এক দেওয়া যাবে না নইলে কিন্তু পাতলা হওয়ার পায় খুব বেশি তো এটা রুটি আর পুরির যে ডোটা হয় তার থেকেও কিন্তু এটা নরম হবে একটা ডোটা এটা কিন্তু এই এইভাবে নরম করে মাখি নিন দেখো কতটা নরম আর এটা কিন্তু খুব ভালো করে মাখি নেওয়া লোকের যত ভালো এই মাখাটা হবে তত কিন্তু বান রুটিটা ফুলবে আর খুব সুন্দর কিন্তু হবে দেখো এরকম করে ভালো করে কিন্তু মাখি নিম আর এইটা আমি দিয়ে দিন কিন্তু সাদা তেল দুই চামচ দিয়ে দিন এবার সাদা তেল দেওয়ার পরে এটা কিন্তু আরও ভালো করে মাখিয়ে নিন এটা কিন্তু যত ভালো মাখা হবে অত ভালো কিন্তু বান্ডুটিটা ফুলবে আর কিন্তু খুব সুন্দর হবে তো অবশ্যই মাখার গাছটা একটু ভালো করে করা লাগবে এইভাবে কিন্তু মাকে নিয়েছাম মাকে এবার ঢাকনা দিয়ে রাখেন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে এটা তো পাঁচ মিনিট পর এসে লিখছ ফিরিয়ে আসলাম পাঁচ মিনিট পর তো এটা দেখো একটু কিন্তু হলো কিন্তু এটা ফুলছি ইস্টের মতো যদিও ফুলে না এটা তো বেকিং পাউডার বেকিং সোডা দিলে একটু কম ফলে ইস্ট দিলে কিন্তু খুব বেশি ফুলবে তো এবার হাতে আর একটু হচ্ছে সাদা তেল মাখিয়ে আর এই থালাটাই কিন্তু বেক করে নিন এই থালাটায় তেলটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিন এইভাবে তেলটা কিন্তু চারোপাশে পাশে দেখো সুন্দরভাবে এইভাবেই কিন্তু মাখিয়ে নেওয়া লাগবে এবার এর থেকে কিন্তু কিছুটা অংশ নেওয়া লাগবে সবগুলো কিন্তু এইভাবে গোল গোল করে বানিয়ে নেম এই জায়গায় মোট কিন্তু চারটা ছোট ছোটো বান হবে তা আরও কিন্তু এইভাবে একটু গোল করে নেম ফার্স্টে যে গোলটা করে নেওয়া লাগবে হচ্ছে পুরীর যে বা রুটির যে গোলটা হয় ওইভাবে তো তারপরে এইভাবে একটু এইভাবে কিন্তু আরও একটু গোলটা করে নেব গোলটা যাতে একটু সুন্দর হয় তাহলেই তো বান্ডরুটিটা দেখতে একটু সুন্দর হবে এইভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নিন তারপর ওটা থালাটা দিয়ে দিন ফাঁকা ফাঁকা করে কিন্তু দিয়ে দিন এটা করে কারণ এটা তো ফুলবে সেই জন্যে তো সবগুলি কিন্তু এইভাবে বানিয়ে নিন ছোটো ছোটো করেই কিন্তু এটা বানিয়ে নিছাম আর ফাঁকা ফাঁকা করে দিয়েছাম কারণ এটা তো আরও ফুলবে তো ছোটো ছোটো একদম কিন্তু বান্ডরুটিটা হবে এর কিন্তু গাওয় একটু করি সাদা তেল মাখিয়ে নিম আর ডিম থাকলে কিন্তু ডিমের সাদা অংশটা করে ব্রাশ করে নিয়ে নেবেন তাহলেও হবে তেলটা কিন্তু দেওয়ার পর এইভাবে কিন্তু গাটা সম্পূর্ণভাবে এইভাবে কিন্তু লাগে নেওয়া হবে তেলটা আর ডিম থাকলে অবশ্যই ডিমটা ব্রাশ করে নেবেন তাহলেই কিন্তু সুন্দর বান্নের কালারটা আসবে এইভাবে কিন্তু তেলটা পুরোটা এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়া লাগবে এটা একটু সরে দিলাম নইলে কিন্তু এটা কিন্তু ফুলবে নাহলে এক জায়গায় কিন্তু লাগবে আর এই পাশে কিন্তু কড়াইটি বসে দিচ্ছ কড়াইয়ের উপরে দিচ্ছ একটা স্ট্যান্ড স্ট্যান্ডটার উপরে দিয়ে দিম এটা থালটা এইভাবে কিন্তু তারপর এর উপরে একটা দিম ঢাকনা যাতে কোনো হাওয়া না ডোগে আর যদি কোনো ঢাকনা থাকে ছিদ্রযুক্ত সেটা কিন্তু বন্ধ করে দেওয়া লাগবে আর এইভাবে কিন্তু হালকা আছে পঁয়ত্রিশ মিনিটের মতো এটা কিন্তু বেক করে নেওয়া লাগবে তাহলেই কিন্তু একেবারেই রেডি তো পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসে লাগছাম পঁয়ত্রিশ মিনিট কিন্তু হয়ে গেছে তারপর ফিরিয়ে আসলাম এবার ঢাকনাটা কিন্তু খুললাম দেখো কত সুন্দর ফুলছে সবগুলো কিন্তু দারুণ ফুলছে আর এটা কিন্তু হায়াও গেছে কিন্তু তবু একবার চেক করে নিম একটা কাটি দেওয়া কিন্তু একেবারেই পরিষ্কার বাড়াচ্ছে সবগুলো একটু করে চেক করে আর কিন্তু দারুণ ফুলছে দেখো সবগুলো একটু ফাঁকা করে তবু কিন্তু এক জায়গায় লাগছে তো এটা এটা কিন্তু হয়ে গেছে নামিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর এই বান্ডুটা ফুলছে এলাম কিন্তু গরম আছে তো এটা একটু ছুরি দিয়ে কিন্তু এরকম করলেই কিন্তু দেখো কত সহজে উঠিয়ে এসে আর কালারটা দেখো এইটা কিন্তু দারুন সুন্দর কালার হয়েছে আর এটা গ্যাসে করার জন্য কিন্তু উপরের কালারটা খুব ভালো আসে না কিন্তু খাইতে কিন্তু কোনো অংশেই কম হয় না দেখো উপরের কালারটা একটু কম আসে আর পিছনের কালারটা কিন্তু ঠিক একই রকম আসে আর কতটা নরম হয়েছে দেখো তো একটা মাঝখান থেকে কাটিয়ে দেখে লেখছেন কেমন হয়েছে ভেতরটা ভিতরটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য তো আজকে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে কিন্তু আরও দেখা হবে এরকমই সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে